হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আছি আমাদের আমাদের এই যে শুটিং স্পটে, এখানে আছি। এখানে আমরা আজকে একটা ব্লগ ভিডিও করতে আসলাম, আর আমাদের কিছু টিকটক ফ্যামিলি আসছে, ওরা টিকটক শ্যুট করবে। এইটা কে আপনারা বলেন তো, তোমার নাম বলো, নাম বলো, বলো দি। একটু আদর দাও, বৃষ্টি এসে গেছে বন্ধুরা, বৃষ্টি এসে গেছে, আমরা বৃষ্টিটা আটকে গেছি। এখন বন্ধুরা আমরা বৃষ্টিতে আটকে গেছি, আসছিলাম একটা ব্লগ ভিডিও করতে, এবং আমাদের রায়ন ভাইয়ার একটা টিকটক করবে বলে আমাদের নিয়ে আসছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা আটকে গেছি। ওপাশে আমাদের মিষ্টি বোন আছে, ও বৃষ্টিতে ভিজে ভিজে টিকটক করছে। তোর টিকটক আছে আইডি নাম কি? মিষ্টিমন। দাদা আপনারা টিকটক দেখেন, টিকটক অ্যাপ আছে আপনার মিষ্টিমন নামে, আইডিটা সবাই ফলো করবেন। রায়নের আইডির নাম কি? রায়ন ইসলাম। রায়ন ইসলাম নামে ওরও একটা টিকটক আইডি আছে, ওর আইডিটাও আপনারা ফলো করবেন। কিন্তু দুঃখের বিষয়ে আমার কিন্তু কোনো টিকটক আইডি নাই, আমি আমার বলতে পারছি না যে তোমার কি কোনো টিকটক আইডি আছে। কি করিস এতদিন ধরে, টিকটক আইডি নাই আমাদের, দুঃখের বিষয়ে আমাদের কোনো টিকটক আইডি নাই। আমাদের ইউটিউব চ্যানেল আছে নাচের রানি এবং পায়েল মিডিয়া প্লাস, আমাদের দুটো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও নাচের রানি। সবার ইউটিউব চ্যানেল দুটো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ভাইয়ের যে টিকটক আইডি রায়ন ইসলাম, ওটাও ফলো করবেন। আমাদের মিষ্টি মন নামে যে টিকটক আইডিটা আছে ওটাও আপনারা ফলো করবেন সবাই, কারণ ওরা অনেক কষ্ট করে টিকটক শ্যুট করে। আর এই যে আমরা এখানে আসছিলাম আমাদের আমাদের পদ্মা অফিস এখানে শ্যুট করার জন্য, কিন্তু বৃষ্টিতে আমরা আটকে গেছি। আর আমাদের দিয়ামণি আছে আমাদের সাথে, আমাদের দিয়ামণির একটা লাইকি আইডি আছে, কিন্তু আপনারা ফলো করতে পারেন, ওর লাইকি আছে অনেক ছোট্টবেলার বাচ্চাবেলার লাইকি আইডি আছে। হাই দিচ্ছে সবাইকে বন্ধুরা, এটা দিয়ামণি, কথা বলো, তোমার নাম কি বলো, নাম কি বলো, দি, জুস খাবা, জুস খাবা, বন্ধুরা খুব শীঘ্রই আমাদের মিউজিক ভিডিও আসবে একটু বড় আয়োজনের। শুধু আমি আর কুমারেশ থাকবো না, এবার চমক হিসাবে আরও আর্টিস্ট থাকবে। আমরা মিউজিক ভিডিও আসছি, শুধু আপনারা মাস্টার কুমারেশ এবং প্রিন্সেস পায়েলকে দেখে দেখে আপনারা বোর হয়ে যাচ্ছেন, তো আপনাদের বোরিং ভাবটা কাটাতে আমরা অন্য নতুন আর্টিস্ট নিয়ে, আমরা দুজন তো থাকবে, আরও আর্টিস্ট নিয়ে আসবে আমাদের মিউজিক ভিডিও খুব বড়ো আয়োজনে। আপনারা আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কিছু দেওয়ার, কিন্তু সময় হয়ে ওঠেন, আসলে এত পরিমাণ ব্যস্ত থাকতে হয়। আমার নাচের স্কুল আছে, আমার ব্যক্তিগত পড়াশোনা আছে, তারপর কুমারেশেরও কিছু পার্সোনাল কিছু কাজ থাকে, এর জন্য আমরা হয়তো ইউটিউবে মিউজিক ভিডিওটা আপনারা নিয়মিত দিতে পারি না, কিন্তু আপনাদেরকে আমরা কথা দিচ্ছি খুব আমরা নিয়মিত হচ্ছি ইউটিউব মিউজিক ভিডিওর জন্য। নতুন কোনো চমক নিয়ে অবশ্যই আসবো, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। মিষ্টিমন কিছু বলো, তুমি তো টিকটক শ্যুট করতে গিয়ে বৃষ্টি ভিজে একেবারে একাকার হয়ে গেছো। আমি বুঝতে পারছি না আমার এমনিতে এই ঠান্ডা লাগছে আরও কি হয়, তো আপনারা সবাই আমার চ্যানেলটা মানে আমার টিকটক আইডিটা একটু ফলো করবেন, লাইক কমেন্ট করবেন ভালোভাবে। আর দাদা যেটা বললো সেটা দাদার চ্যানেলগুলো মানে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছে খুব ভালো, আমরাও দেখি আমরাও সাবস্ক্রাইব করছি, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এপাশে আমাদের রায়হান, আপনারা রায়হানকে চিনে থাকবেন, আমাদের যে চটপটি রায়হান চটপটির নাম করা বিখ্যাত সেরা, যারা ঝালমুড়ি নুডলস
আমরা আমরা আছে না। আর তুমি একটা হালিম বানিয়েছিলে রমজানের ঈদের আগের চান রাত্রে, আমরা খেতে পারি না, আমরা প্রোগ্রামে ছিল, কারণ আমাদের নিশিদাকে তুমি খাওয়াইছিলে কিন্তু আমাদেরকে খাওয়াওনি। আজকে তুমি ক্যামেরার সামনে বললে আমাদেরকে কবে খাওয়াবে। আচ্ছা আপনাদেরকে দাওয়াত দিলাম, দর্শকরাও কিন্তু যারা আপনারা হালিম পছন্দ করেন আমাদের দক্ষিণ খুলনার ভিতরে, যারা হালিম ফুচকা চটপটি এগুলো আপনারা বিশেষ করে আমরা খুলনাতে খেতে অভ্যস্ত, আমাদের এলাকায় যে এত সুস্বাদু হয় অনেকেই জানেন না, আপনারা আসবেন আমাদের বাজারে। আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা, আগে আমি বসতাম পিঙ্কি কসমেটিকের সামনে, আপনারা অবশ্যই এখন পিঙ্কি কসমেটিকের সামনে আমার পাবেন না, কসমেটিকের অপোজিটে যে উজ্জ্বল অ্যালুমিনিয়াম স্টোর আছে ওখানে আমি বসি, কারণ এখন রাস্তার কাজ চলতেছে, দাদার কাজ, এ কারণে আমি বসতে পারতেছি না ওখানে। আমার এখন বর্তমান লোকেশান উজ্জ্বল অ্যালুমিনিয়ামের সামনে, আপনারা ওখানে এসে একটু খুঁজে নেবেন। তোমার দোকান যেখানেই থাকে দেখলেই সবাই বুঝতে পারবে, কিন্তু দর্শকরা এখন হয়তো অনেকে আসে আউট জায়গা থেকে যারা আসে তারা অনেকে জানতো যে আমি এখানে বসি, এখন ওখানে অনেকেই আমার না দিয়ে চলে যেতে হয়তো চলে যায়, না খেয়ে যারা খাবে তারা অবশ্যই আসবে। হ্যাঁ, যারা আপনারা মনে করেন যে রায়ানের দোকানটা একটু যে আমাদের রাস্তার যে পুনর্নির্মাণ কাজ চলছে এর কারণে ওর দোকানটা একটু এলোমেলো হচ্ছে, আজকে এখানে বসে তা কালকে অন্য জায়গায় বসে হয়তো অনেকে খুঁজে পান না, আপনি অবশ্যই আসবেন। আমি এই ভাইয়াদের সাথে একটু কথা বলি, আপনার বাসা কোথায় ভাইয়া? কি আমাদের জগমাল কলেজে পড়ো? হ্যাঁ। কি করছো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। পাশে কিছু ভাইয়ারা আছে, আর এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, সবাই একটু হাই বলো। তোমরা কি করছো? আচ্ছা, মানে পড়াশোনা কি করছো? ইন্টার ফার্স্ট ইয়ার। জাগমাল কলেজে? বাসা কোথায়? ও আচ্ছা, আমাকে চেনো তোমরা? কিভাবে চেনো? যে ইউটিউবে ভিডিও দেখছিল। আচ্ছা, আমার নাচ দেখছো কখনো? আমার ইউটিউব চ্যানেল দেখা হয়। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকে, তোমার দর্শকদেরকে কিছু বলো, আমার চ্যানেলের দর্শক আমার ভিডিও আমি দেখে একটু বলো, দেখবা ভিডিওগুলো অনেক ভালো হয়, ভাই আমাদের জন্য অনেক খাটাখাটি করে ভিডিও করে, তো বাইরে সবাই সাপোর্ট করো। থ্যাংক ইউ। মোবাইল কি হয়েছে?